রাহুল গান্ধী কি শহীদ হতে চাইছেন নাকি এক কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন মোদি সাহেবের দিকে? এক ক্যাচ 22 অবস্থায় কি পড়ে গেছে বিজেপির সরকার আর তার দল? নিম্ন আদালত রাহুল গান্ধীর মন্তব্যকে অন্যায় অশালীন বলে রায় দিয়ে অভিযুক্ত করেছেন রাহুলকে, দুবছরের শাস্তি ঘোষণা করেছেন। সাত তাড়াতাড়ি সাংসদ পদ খারিজ করার সার্কুলার জারি করেছে লোকসভা সেক্রেটারিয়েট, সেখানেও না থেমে বাংলাও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা কংগ্রেস দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ। তাই শুধু নয়, এতদিন যে তৃণমূল, যে সমাজবাদী দল, যে আপ বা বিআরএস কংগ্রেসের থেকে এক দূরত্ব রেখে চলছিল, তারা সমর্থনে নেমেছে। কর্ণাটক থেকে বাংলা, রাজস্থান থেকে ছত্তিশগড়, কংগ্রেসের কর্মীরা রাস্তায়। কাজেই মেঘনা চাইতেই জল এই ভিকটিম কার্ড দুম করে হাতছাড়া করতে নারাজ কংগ্রেস দল। আমাদের সূত্র বলছে, রাহুলের এই মামলার আইনজীবীদের কাছে ইতিমধ্যেই দলের স্ট্র্যাটেজিস্টদের নির্দেশ গেছে, এই মুহূর্তে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা হবে না। কিন্তু আইন অনুযায়ী আদালতে দেওয়া 30 দিনের মধ্যে আপিল না করলে নিম্ন আদালতের রায় কার্যকরী করা হবে, মানে রাহুল গান্ধীকে গ্রেফতার করে জেলে পাঠাতেই হবে। নির্বাচন কমিশনকে ওয়াইনাদ আসনে উপনির্বাচন ঘোষণা করতে হবে। এই মুহূর্তে রাহুল গান্ধীকে জেলে পাঠালে যে সহানুভূতির ঢেউ উঠবে তাকে কাজে লাগাতে চায় কংগ্রেস। কেবলমাত্র সাংসদ পদ খারিজ হবার পরেই যে মিডিয়া আর্ক লাইটের আলো পড়েছে রাহুল গান্ধীর মুখে, তা রাহুলের গ্রেপ্তারিতে 50 গুণ বেড়ে যাবে। রাহুল গান্ধীর আইনি উপদেষ্টা প্যানেলে থাকা এক আইনজীবী এই কথা বললেন। কংগ্রেস নেতারা মনে করছেন সেই বেলচি মোমেন্টের কথা, ইন্দিরার গ্রেপ্তারির কথা। সেটা মাথায় রেখেই এই অ্যাপেল না করার সিদ্ধান্তে প্রায় শিলমোহর দিয়ে ফেলেছেন রাহুল গান্ধী নিজেও। অতএব এপ্রিল মাসের শেষের দিকে ভারত দেখবে এক হাই ভোল্টেজ পলিটিক্যাল ড্রামা। অবশ্য যদি ততদিন রাহুল গান্ধীর এই শহীদ হওয়ার সিদ্ধান্ত বজায় থাকে। কলকাতা টিভি।